হ্যালো ব্রাম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার স্কুল। আর আজকে আলোচনা করবো এসএসসি কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট কন্টেন্ট। আর এই ভিডিওটি হচ্ছে এসএসসি কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ভিডিও। সো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের যে রাসায়নিক দ্রব্যের সংরক্ষণ ও তার ব্যবহার ব্যবস্থাপনা। সো লেটস সি, আমরা লিখে রেখেছি এখানে কয়েকটি সাংকেতিক চিহ্ন। অ্যান্ড আজকে আমাদের টপিকটা হবে যে রাসায়নিক দ্রব্যের সংরক্ষণ ও সতর্কতা ব্যবস্থা। তার আগে আমরা জেনে নিই রাসায়নিক দ্রব্যটা কি। আমাদের রাসায়নিক দ্রব্যে আমাদের এই প্রত্যেক জীবনে কী কী ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমরা অলরেডি জানি আমাদের রাসায়নিক দ্রব্যটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তার মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আজকাল বিভিন্ন দ্রব্যের মধ্যে আমাদের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে, এবং আমাদের পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাসায়নিক দ্রব্য আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও গবেষণাগার এবং পৃথিবীর প্রায় সমস্ত নট অনলি প্রায় পৃথিবীর সব গবেষণাগার, বিভিন্ন রিসার্চ সেন্টারে সব ক্ষেত্রে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন গবেষণা এবং অনুসন্ধানের জন্য। সো এর ব্যবহার এবং প্রয়োজনীয়তা যেরকম রয়েছে এবং এর প্রতি যদি আমরা অসতর্কতা হয় তার এর ভয়াবহতা এর চাইতে অনেক ব্যাপক। কারণ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে যে ভয়াবহতা হয়েছিল তা আজও স্মরণীয়। তাই আমাদের রাসায়নিক দ্রব্যের সঠিক ব্যবহার এবং এর সঠিক বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। তাই রাসায়নিক এই দ্রব্যগুলোকে সহজে এবং সুন্দরভাবে চেনার জন্য কিছু সাংকেতিক চিহ্ন এখানে তুলে ধরা হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে জানব। তার আগে আমরা সাংকেতিক চিহ্ন এই জিনিসটা আমরা বুঝে নিই। সাংকেতিক চিহ্ন হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে একটা চিহ্ন, যে চিহ্নটি দেখলে আমরা আইডেন্টিফাই করতে পারি সেই বিষয়টি সম্পর্কে। ফর এক্সাম্পল, লোগো, আমরা আওয়ার স্কুলের লোগো ও এর ভিতরে ইউ আর তারপর স্কুল। সো আমরা এই লোগোটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা আওয়ার স্কুল। এরকম বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানি তাদের লোগো দিয়ে থাকে। ঠিক একই রকমভাবে কিছু সাংকেতিক চিহ্ন বা লোগো বলা চলে এখানে উপস্থাপন করা হয়েছে, যে লোগো বা যে সাংকেতিক চিহ্নগুলোকে আমরা দেখলে আমরা আইডেন্টিফাই করতে পারবো এর ভয়াবহতা এবং এর বিষাক্ততা। সো লেটস সি, আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি বিস্ফোরিত বোমা। এই বিস্ফোরিত বোমা এই জিনিসটা লোগোটা আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে একটা গোল বৃত্তকার, তার চারপাশে বিস্ফোরিত কিছু কণার মতো আমরা দেখতে পাচ্ছি। সো এই চিন্তার দ্বারা আমরা বুঝতে হবে আমাদের এই পাত্রে, কোনো একটা পাত্রের গায়ে যদি এই লেভেল বা এই চিহ্নটা লাগানো থাকে তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এই পাত্রে এমন কিছু দ্রব্য বা এমন কিছু দ্রব্য আছে যা কিনা বিস্ফোরিত বা ব্লাস্ট হতে পারে, যা বিস্ফোরিত হতে পারে। সো এরকম দ্রব্যগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এই চিহ্নটি দেখলে আমরা বুঝতে পারবো এই পাত্রে এমন কিছু দ্রব্য আছে যা বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা আছে, আর এগুলো অতিরিক্ত ঘর্ষণ বা অতিরিক্ত তাপেও এগুলো বিস্ফোরিত হতে পারে। সো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এই ধরনের দ্রব্য যখন আমরা স্থানান্তর করবো তখন আমাদের খুব সতর্ক থাকতে হবে এগুলোকে আমাদের ঠান্ডা স্থানে এবং যেখানে মানুষ নেই সেখানে রাখতে হবে, এবং ঘর্ষণ যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি আগুনের শিখা। আগুনের শিখা এটা হচ্ছে মূলত দাহ্য পদার্থ। আগুনের শিখা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি এই পদার্থ তা আগুনের সাথে একটা সম্পর্ক আছে। দাহ্য পদার্থ যেমন কেরোসিন, পেট্রোল, অক্টেন, এগুলো দাহ্য পদার্থ, কারণ এগুলো সহজে এগুলোর সাথে আগুন ধরে যায়। সো এই ধরনের দাহ্য পদার্থ আমরা এই চিহ্নটি থেকে আইডেন্টিফাই করতে পারি। সো এই এই জিনিসগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে যে যদি কোথাও আগুন লাগে, ফর এক্সাম্পল একটি জায়গায় আগুন আছে, তার পাশে একটা পেট্রোল রাখা আছে বা কেরোসিন রাখা আছে, সো আমরা সতর্ক থাকতে হবে। কারণ কেরোসিন পেট্রোল যদি আগুনের সঙ্গে স্পর্শ যায় তাহলে আরও আগুন বেড়ে যেতে পারে। সো এই চিহ্নটি থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যেটা আগুনের শিখা। এরপর আমরা দেখতে পাচ্ছি বৃত্তের উপর আগুনের শিখা। বৃত্তের উপর আগুনের শিখা এটা কোন ধরনের পদার্থ? বৃত্তের উপর আগুনের শিখা এটা হচ্ছে মূলত এক ধরনের রাসায়নিক দ্রব্য, যে দ্রব্যটা মূলত জারক পদার্থ, যে দ্রব্যটা মূলত জারক পদার্থ যা আমূলত সহজে বিজারণ বিক্রিয়া করতে পারে এটা। তাই এ ধরনের দ্রব্য থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এ ধরনের দ্রব্য থেকেও আগুনের আগুন ধরার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে আমাদের বিপজ্জনক চিহ্ন, এটা আমরা সবাই চিনি, আই হোপ, পয়জন বা বিষ। আমরা দেখতে পারবো আমাদের বিভিন্ন গভর্নমেন্ট বা সরকারি যেগুলো
আমাদের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আমরা এই ধরনের কিছু চিহ্ন দেখতে পাবো। তো এই জন্য তারা তারা সতর্ক করে দেয়। এটা মূলত বিষাক্ত যাতে কোনো পদার্থ হয় না, যেটা পান বা যেটি পান করলে মানুষ মৃত্যুবরণ করে, যেটা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, এ ধরনের পদার্থের গায়ে বা এই ধরনের দ্রব্যের গায়ে এই লেবেলটি লাগানো হয়। এরপর আছে আমাদের স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য ঝুঁকি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানুষের বডি দেওয়া আছে এবং এর ভেতরে মানুষের স্ট্রাকচার একটু দেওয়া আছে। সো এটাতে আইডেন্টিফাই করা যায় যে এটা হচ্ছে শ্বাসকষ্টজনিত রোগ হয়। এই চিহ্ন দ্বারা এই লেভেল যদি কোনো পাত্রে গায়ে লাগানো থাকে তাহলে বুঝতে হবে এই পাত্রে যে ধরনের পদার্থ আছে সেই পদার্থটি মানুষের সংস্পর্শে আসলে মানুষ স্বাস্থ্যজনিত রোগ হতে পারে, ক্যান্সার হতে পারে, তার স্বাস্থ্য অবনতি, তার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, এ ধরনের স্বাস্থ্য ঝুঁকি সম্পন্ন রোগ তার হয়ে থাকবে। অ্যান্ড পরিবেশ, এই চিহ্নটি দ্বারা একটি ধরনের হচ্ছে পরিবেশ। আমরা দেখতে পাচ্ছি এখানে গাছ রয়েছে এবং মাছ রয়েছে। পরিবেশ, এই লেভেলটি হচ্ছে এমন একটি লেভেল যা কিনা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে জলজ উদ্ভিদ, জলজ প্রাণী। ফর এক্সাম্পল, আমরা জমিতে যদি অতি পরিমাণ কীটনাশক ব্যবহার করি, তাহলে কী হচ্ছে, আমাদের বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে সেই জমির কীটনাশকগুলো ধুয়ে নদী নালা খাল বিলের পানির সাথে মিশে যাচ্ছে। সো কি, পানিগুলো দূষিত হচ্ছে, এই পানি দূষিত হওয়া মানে তো আমাদের পরিবেশ দূষিত হওয়া। এই পানিতে যে উদ্ভিদ বা যে মাছগুলো থাকবে, জলজ উদ্ভিদগুলো থাকবে, জলজ প্রাণীগুলো থাকবে, সেগুলোর জন্য খুবই ক্ষতিকর। সো এটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা পরিবেশের জন্য মারাত্মক। এই লেভেলটি যদি কোনো পাত্রে গায়ে লাগানো থাকে তাহলে বুঝতে হবে সেই পাত্রের দ্রব্য পরিবেশের জন্য খুবই ক্ষতিকর বা মারাত্মক। অ্যান্ড লাস্ট অফ অল, আমরা দেখতে পাচ্ছি তেজস্ক্রিয় রশ্মি। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এখানে যতগুলো সাংকেতিক চিহ্ন বা যতগুলো চিহ্ন রয়েছে সবচাইতে তেজস্ক্রিয় রশ্মি এই চিহ্নটা সবচাইতে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা একজাম পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, তেজস্ক্রিয় রশ্মি অনেক আসে। যে তেজস্ক্রিয় রশ্মি বলতে কী বোঝো, এটা মূলত আমেরিকায় 1946 সালে এটা ব্যবহৃত হয়, এই তেজস্ক্রিয় রশ্মিটা। এটা হচ্ছে তেজস্ক মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে ছুটে তেজস্ক্রিয় রশ্মি একটা। এটা তোমরা থার্ড চ্যাপ্টারে পরমাণু গঠনে এখানে ব্যাখ্যা করা হবে তেজস্ক্রিয় রশ্মি সম্পর্কে। তো এটা একটা রাসায়নিক দ্রব্য এবং এটা খুবই ক্ষতিকর। যদি কোনো পাত্রের গায়ে এ ধরনের লেভেল থাকে তাহলে বুঝতে হবে এটা তেজস্ক্রিয় রশ্মি, এটা খুব অ্যাক্টিভ। সো এই ছিল মূলত আজকের ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট কন্টেন্ট। অ্যাকচুয়ালি এটি খুবই সহজ অ্যান্ড ইজি, তোমরা একটু ঠান্ডা পড়লে হয়ে যাবে। দেখা হবে নেক্সট চ্যাপ্টারে, এরপরে পদার্থের গঠন নিয়ে। সো দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণে ভালো থাকবে, বেস্ট অফ লাক।